হ্যালো ফ্রেন্ডস আজকে আনবক্সিং করবো পালস অক্সিমিটার চারিদিকে যখন কোভিড নাইন্টিন ছড়িয়ে পড়েছে তখন প্রত্যেকটি ফ্যামিলিতে একটি করে পালস অক্সিমিটার থাকা অত্যন্ত প্রয়োজন তাই আজকে একটি গুণগত মানসম্পন্ন পালস অক্সিমিটার আনবক্সিং করে দেখাবো এটির দাম নিয়েছে দু হাজার নিরানব্বই টাকা অ্যামাজন থেকে কেনা হয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিনতে পারবেন তো অনেকগুলি কোম্পানির মধ্যে মেডিটিভ কোম্পানিটি সম্পূর্ণ ইন্ডিয়ান কোম্পানি এটি আমি ক্রয় করেছি এমপিও জিরো থ্রি এর মডেল তো আশা করি এই পালস অক্সমিটারটি আপনাদের সকলের ভালো লাগবে এবং এটি খুবই গুণগত মানসম্পন্ন তো এটি ইন্ডিয়ান কোম্পানি মেডিটিভ রাজস্থানের জয়পুরের একটি কোম্পানি থেকে বানানো তো এর এমআরপি রয়েছে তিন হাজার আটশো নব্বই টাকা আমি কিনেছি দু হাজার নিরানব্বই টাকা তো এই পালস অক্সমিটারতে আমরা আজকে আনবক্সিং করব বাজারে অনেক রকমের পালস অক্সিমিটার রয়েছে তো আপনারা চেষ্টা করবেন যে ভালো গুণগত মানসম্পন্ন পালস অক্সিমিটার কেনার জন্যে সেক্ষেত্রে আপনাদেরই সুবিধা হবে কারণ কম দামের পালস অক্সিমিটারে কিন্তু রিডিং ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আমি পরবর্তীতে একটি কম দামের পালস অক্সিমিটারের সঙ্গে এই অক্সিমিটারটি কম্পেয়ার করে দেখাবো আপনারা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য তো প্রথমে বক্সটি খুললে একটি ওয়ারেন্টি কার্ড পাবেন এখানে দুটি ওয়ারেন্টি কার্ড বক্সের সঙ্গে এসেছে সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার কোনো সমস্যা হলে এই নাম্বারে আপনি মেসেজ করতে পারেন সঙ্গে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল তো এই ইউজার ম্যানুয়ালে পালস অক্সিমিটার সম্পর্কে ডিটেলস লেখা রয়েছে কিভাবে ব্যবহার করবেন তো এরপর বক্সের মধ্যে রয়েছে একটি মিটার বক্সের মধ্যে আরও দুটি জিনিস রয়েছে একটি হচ্ছে ব্যাটারি এবং একটি স্ট্র্যাপ রয়েছে তো এই স্ট্র্যাপটি অনেকটাই লম্বা এটি পালস অক্সিমিটার সঙ্গে লাগিয়ে গলায় ঝুলিয়ে রাখতে পারবেন এই পালস অক্সিমিটারটি কিন্তু আপনি প্রফেশনাল কাজেও লাগাতে পারবেন হাই কোয়ালিটি সম্পন্ন পালস অক্সিমিটার তো দেখতে অত্যন্ত সুন্দর পালস অক্সিমিটার বিভিন্ন কোম্পানির পালস অক্সিমিটার অনলাইনে রয়েছে কম দামের রয়েছে বেশি দামের রয়েছে তো আমি চাইবো কম দামের পালস অক্সিমিটার না কিনে মোটামুটি একটা ভালো গুণসম্পন্ন গুণগত মান আছে এমন পালস অক্সমিটার কেনাই ভালো স্বল্প দামের পালস অক্সিমিটারে রিডিং ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমরা পালস অক্সমিটার এবার ব্যাটারিটি লাগাবো ব্যাটারিটি লাগানোর ক্ষেত্রে মনে রাখবেন এখানে পজিটিভ নেগেটিভ রয়েছে ব্যাটারির দিকে তো ঠিকঠাক পজিটিভ নেগেটিভ লাগাবেন লাগিয়ে পিছন দিকে ঢাকনাটি লাগিয়ে দিতে হবে দেওয়ার পরে এই বাটনটি প্রেস করলেই কিন্তু অন হয়ে যাবে বাটনটি প্রেস করলে স্ক্রিন রোটেট হবে আর প্রেস করে ধরে রাখলে কিন্তু এই পাল অক্সিমিটারের সেটিং বার হবে এখানে সেটিংয়ের ক্ষেত্রে দুটি পেজ রয়েছে এখানে বিভিন্ন অ্যালার্ম রয়েছে অক্সিজেন এবং হার্ট রেটের হাই এবং লো সেট করতে পারবেন এখানে কিন্তু ফিঙ্গার অ্যাডজাস্ট করা যায় এখানে কিন্তু অ্যাডজাস্ট করার সিস্টেমও রয়েছে ফ্যামিলি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এটি খুব উপযুক্ত তো আমি এবার একটি আঙুল এখানে দিয়ে একটু রিডিং নিয়ে দেখি এখানে রিডিং দেখুন অক্সিজেন নাইনটি নাইন হার্ট রেট নাইনটি হার্ট রেট একশো তো আসলে মাপার সময় অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে আপনি যদি কোনো পরিশ্রম করে আসেন বা একটু হেঁটে আসেন তাহলে কিন্তু আপনার হার্ট রেট বেশি দেখাবে অক্সিজেন লেভেল কম দেখাবে আর সবসময় চেষ্টা করবেন যে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর মাপার চেষ্টা করবেন তাহলে অবশ্যই রিংটা ভালো হবে তো এর ভিতরে একটি লেজার রয়েছে এই লেজার লাইটটি আঙুলের ভিতরে যে অক্সিজেন সেটি এবং হার্ট রেট রক্ত সঞ্চালনের উপর ভিত্তি করে কিন্তু এই রিডিংটি দেখাচ্ছে এখানে অক্সিজেন কিন্তু দেখুন কম দেখাচ্ছে তার কারণ আমি কিছুক্ষণ হাটটা উঁচু করে রেখেছিলাম অক্সিজেন রেট দেখতে গেলে কিন্তু আপনাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করা যাবে আপাতত আপনারা এই মিটারটি ক্রয় করতে পারেন এটি অথেন্টিক এবং আমি অন্যান্য কয়েকটি অক্সিমিটারের সঙ্গে কম্পেয়ার করে দেখেছি যে এর রিডিং কিন্তু পারফেক্ট প্লাস মাইনাস এক দুই এদিক ওদিক হতে পারে কিন্তু মোটামুটি এর রিডিং কিন্তু পারফেক্ট